কি হয়েছে? মেজদা কোথায়? হ্যাঁ, তোমার মেজদা একটা চিঠি লিখে রেখে গিয়ে গৃহত্যাগ করেছে। এবার শান্তি হয়েছে তো? কি গো মেজদি, বলো শান্তি পেয়েছো তো? মানুষটাকে বাড়ি ছাড়া করে সবাই নিশ্চয়ই খুব শান্তিতে আছো, খুব শান্তি পেয়েছো তোমরা। এখন যেমন করেই হোক বাবাকে আগে খুঁজে বার করতে হবে। মানুষটা যদি কিছু করে বসে তাহলে কি হবে তোমরা বুঝতে পারছো? বাজারে যাওয়ার সময় শুভদের কাছে শুনলাম, ওরা সকালবেলা যখন মাঠে খেলছিল তখন নাকি দেখেছে যে মেজদা একটা ব্যাগ নিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে, সে অনেক ভোরবেলা। পটকা আমরা মানুষটার সাথে কোনো অবিচার করলাম না তো? না, মানে ওই বজনদাকে আমরা যা সব মানে মিন করে বলা হয়েছে কালকে, যে অন্য কারোর সাথে কোথাও গিয়ে সংসার করছে কিনা, মানে এই কথাগুলো বজনদাকে বলাটা ঠিক হয়নি বর্দা। তাহলে ও বলতে পারলো না কেন শুকুল? কারণটা কি তুমি বলো? এমন কি গোপন কথা তোমার জীবনে, এমন কোনো গোপন কথা আছে যা তুমি কাউকে বলতে পারো না, কাউকে না? আচ্ছা না, যত যাই হোক মেজ বৌদি, ওর কথা বলতে পারুক না পারুক, তুমি যে অপবাদটা মেজদাকে দিয়েছো সেটা কি তুমি ঠিক করেছো? তোমরা এত বছর সংসার করেছো, তুমি আমার মেজদা কি এটা শোনার যোগ্য ছিল? একটা ভোলা ভালা মানুষ শুধু নিজের গান বোঝে, নিজের গান নিয়ে ব্যস্ত থাকে, ও তুমি তুমি কি বলেছো? আমিও তো তাই জানতাম, সংসারটা করেছি এতগুলো বছর, একটা ভোলা ভালা সরল মানুষ, এটা তো জানি, আমি ওকে চিনি, আমার চেনা এটাই। কিন্তু আমি জানতাম না, আর জেনেছি ভাল লাগছে না এটা নিয়ে কথা বলতে। এরকম একটা অপকীর্তি করার পর এখন তোমরা প্রত্যেকে আমাকে না দোষী করছো, অপবাদ আমাকে দিচ্ছ কেন গো? জানিস ফুটুদি, কালকে রাতে খাবার টেবিলে আমি অনেক ছোট বড় কথা বলে ফেলেছি মেজদাকে, অনেক অপমান করে ফেলেছি। হে ঈশ্বর, আমাকে ক্ষমা করো ঈশ্বর। আমার মেজদা যেন আমাদের সমস্ত আশঙ্কা সমস্ত সন্দেহ ভুল প্রমাণ করে। এমন কি হতে পারে যাতে তাকে গৃহত্যাগ করতে হলো? আমি বলছি বর্দা, কি হয়েছে গৃহত্যাগ করে, মানে এই গৃহ ত্যাগ করে যেখানে থাকতো সেখানে চলে গেছে, এখানটা ছেড়ে ও বেরোতে পারছিল না। ভালোই হলো, অশান্তিটা হয়ে এই বেরোনোর সুযোগটা পেয়ে গেল আপনার ভাই, কিছু না। আচ্ছা মেজু বৌদি, তুমি যে এত বড় বড় কথা বলছো, আমার মেজদা কখনো কি সে বাড়ির বাইরে থেকেছে? যদি বাইরের এত টান থাকতো তাহলে কি সে বাড়িতে থাকতে পারত? হ্যাঁ, মানে কখনো না কখনো তো বোঝা যেত, মানে এতদিনে কিছু তো একটা আন্দাজ পেতাম আমরা, বাড়ির লোকেরা তো। তাছাড়া দেখো, মানে হঠাৎ করে একটা সংসার চালাবার জন্য মানে দুম করে 1,60,000 টাকা, মানে এত টাকাই বা দরকার হতে যাবে কেন? দরকার আছে, এই সংসারে বর্দা টাকা পয়সা খরচা করে, নতুন তো হিসেব করে ঠিক করে তবেই তো চলছে এত বড় একটা সংসার। প্রত্যেকটা কড়াই গন্ডে উনি হিসেবটা করে খরচাটা করেন, এই তো ব্যাপার। সেখান থেকে 1,60,000 টাকা ও যে চাইবে, বর্দা তো জিজ্ঞেস করবে যে কি কাজে লাগবে, তো কি উত্তর দিত তাই বলতে পারে। ও মিস্তি, তার মানে তুমি শিওর তো যে মেজদা এই কাজটাই করেছে, এর বাইরে মেজদার আর কোনো কাজ করা সম্ভব না, তাই তো তুমি এটাই বলতে চাইছো? না 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 না, ছোট শোন, এর বাইরে কাজ করা সম্ভব না আমি বলেছি নাকি? নিশ্চয়ই সম্ভব অনেক কিছুই, কিন্তু সেই কাজটা কি যেটা ওকে সম্ভব করতে হয়েছে এইটুকু তো জানতে চাইতে পারি আমি, আমরা সবাই জানতে চাই যে বলেছে বল তুই। চোর না, ডাকাত না, জুয়ারি না, কারো উপকার করা, এটাও জিজ্ঞেস করা হয়েছে কারো উপকার করা,
তাহলে কি ভাববো আমি? আমাকে তুই বলে দেন কি ভাববো। আচ্ছা বেশ মেজ বৌদি, আমি ধরে নিচ্ছি মেজদা অন্য কাজগুলো করেনি, এইটাই করেছে তুমি যেটা বলছো। কিন্তু এটা তো তোমার কিছুদিন আগেও তোমার এই কথা মনে হয়নি, তাই না? তাহলে এখন কেন বলছো? না মানে তুমি তুমি যে বলছো ও জুয়া খেলার লোক নয় তাই জুয়া খেলেনি, তাহলে হঠাৎ করে এই কাজটা কেন করতে যাবে? মেজদা তো এই কাজ করার লোক নয়, মানে আগে তো কখনো এই কথা মাথায় আসেনি, তাহলে এই কথাটা বারবার কেন বলছো? বলতে পারছি না কেন কি করেছে। আচ্ছা বাবার তো ব্যক্তিগত কারণও থাকতে পারে, আমার তো এখন মনে হচ্ছে বাবা হয়তো কাউকে টাকা সাহায্য করেছে, কাউকে টাকা দিয়ে বা ধার করেছে, এতগুলো টাকা ধার করেছে, এটা হয়তো জ্যাঠাই মেনে নিত না তাই। হ্যাঁ মেনে নিতাম না, ঠিক তাই মেনে নিতাম না, সুদে টাকা ধার করে কাউকে ধার দেওয়া আমি কিছুতেই মেনে নিতাম না। তাছাড়া ও যদি কাউকে সাহায্য করার জন্য এই টাকাটা নিত তাহলে তো আমাকে বলতে পারতো, ও কি ওর দাদাকে চেনে না? ও তো জানে ওর দাদা বাইরে থেকে যতটা কঠিন ভেতরে ঠিক ততটাই নরম, আর শুধু ও কেন, আমার সমস্ত ভাই বোনেরাই জানে। তাহলে কি করলো, কি করলো এতগুলো টাকা? নিশ্চয়ই কোনো গড়িত অপরাধ করেছে যেটা বলতে পারছে না। আমি আমি জানি না বরদা, আমি জানি না কি ঠিক কি ভুল আমি জানি না, কিন্তু আমার মেজদার এইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া আমি মেনে নিতে পারছি না। আচ্ছা বড় বৌদি জানে কি খবর দেবো তাকে? দুটো দিনের জন্য সে পিসিমার কাছে গেছে, মানুষটা তো কোথাও যাওয়া হয় না, এখন এই খবরটা শোনার পরে যদি সে আসে হামলে পড়বে, কান্নাকাটি শুরু করে দেবে, সে তো তার ঠাকুরপোকে কম ভালোবাসে না। কি হলো পটকা, কাঁদছো কেন? কাঁদবো না মিষ্টি, আমি তো বোধহয় মানুষটাকে সব থেকে বেশি আঘাত দিয়েছি। আঘাত দেওয়ার সময় কথাটা মনে ছিল না পটকা? কালকে রাতে আমি তোমাকে বারবার বললাম না মানুষটা খেতে বসেছে, অন্তত খেতে দাও, এত আজে বাজে কথা এত খারাপ খারাপ কথা বলো না, তুমি জানো তুমি কতটা হার্ট করেছো মানুষটাকে, বারবার বললাম বারবার না পটকা চুপ করো চুপ করো চুপ, তুমি শুনলেই না আমার কথা। বাবাকে আমি কতবার বলেছিলাম বাবা একটু খেয়ে যাও প্লিজ খেয়ে যাও, বাবাও আমার কথা শুনলো না। আমি এটাও বললাম যে আমাদের গানের স্কুলটা হবে না, আমরা একসাথে আবার গান গাইবো না, বাবার কিছুতেই শুনলো না। কিন্তু তুমি বাবাকে সমানে খারাপ খারাপ কথা বলে গেলে, আজকে দেখো মানুষটা না খেয়ে দিয়ে রাত্রেবেলা সবার আড়ালে চলে গেল বাড়ি থেকে। এখন তো এই সমস্ত আলোচনা করে লাভ নেই, কোথায় চলে গেছে সেটা তো খোঁজখবর করতে হবে। এখন বলছে নাকি ভলেন্টারি রিটায়ারমেন্টের জন্য সে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবে। রূপঞ্জন বাবা আমাকে একটু মিজদার অফিসে নিয়ে যাবে, আমার হাত পা চলছে না। হ্যাঁ পটকা তুমি এরকমভাবে বলো না, আমি এসে গেছি তো, আমি আজকে অফিসে যাব না, আমি একটা অনুমান করেছিলাম কিছু একটা হতে পারে, চলো চলো আমরা দুজনে যাব অফিসে। বাবিনটাও এই সময় বাড়িতে নেই, বাবিন নেই, বাবিনের দাদা নেই, আমার আমার কিন্তু মনে হয় বাবিনকে একটা খবর দেওয়া উচিত। না না ও তো এখন দিল্লিতে গেছে, আর ওকে বললে ও কি করবে, এক্ষুনি তার আসতে পারবে না, আমরাই চেষ্টা করে দেখি।